বৌমা, আকাশ কোথায় গেছে? সাগর কোথায় গেছে? ওই যে বসন্ত হালদার এই মিলে তোর বেটি তোমরা বসো, গল্প করো, মন করে চা। না না কাকিমা, অনেক সকালে বসে বসো, বেশি সময় না, অনেক সকালে বেরিয়েছি যেতে হবে। সাগর চলো, কাকু আগে মা বলে আসো। বাবু জিতে গেছি। এখন আমাদের অনেক কাজ বোঝা আছে। হ্যাঁ, তা তো বোঝা আছে। তখন এই কাজগুলো আমাদের করতে হবে। এইবার দিচ্ছি, প্রত্যেকবারই জিতুম, তোমার চিন্তা করতে লাগবো না। ওই ব্যাপারে তুই কিন্তু কোনো মাথা গরম করবি না, তুমি করবা না। তোরা এখানে একটু দাঁড়া, এখানে থাকিস, জল থাক। জান না খাওয়া হবে, ভালো আছিস? ভালো হবে বাবু, দেখেন যুগল কি বললি তুই? ছোট ভালোবাসা তো ওই ছোকরাটাকে? চল না, ওইটাই চল করতে হবে, বুঝলি? চল বলছি, ওর বলছি, ওর ওই ছোট মানের সাথে তো কোনো সম্পর্ক নেই। কে রাখতে পারবে না তোর ওই সাগর? সাগর সাগরকে তো এই তিস্তার সঙ্গে বলবে মিস্তে মর। আমি চল 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 বলছি, চল চল চল। ছোট
মুখখান খালি করা থেকে এতে অতি কি করে এই যে একটা ব্যবস্থা করি নাকি রে আমরা বরবাদ হতে হয়ে যাই কিন্তু উমাক তো বরবাদ হয়ে দেওয়া দেওয়া যাবে না না একটা ব্যবস্থা করে নাকি রে বাবা আমি তো লাগিয়েছি ওই ছোট বোনের বাচ্চাটা শেষ করে আসি ভালোবাসা দিয়ে আমি লাই তুলছি আজকে শেষ করে দিন তুই আমার একমাত্র চাবিটা তোর তোর বড় দায়িত্ব দেখিস আমি খোদাইয়া চালাম জন রাস্তা বোধ হয় আমার ঠিক হইল কারণ বাবু কইছিল ওই সালা কাঠি ফেলে দিবেন নিমন্ত্রণ করে ফেলে দিয়ে যাচ্ছি ওই সালা যদি না মরে তাহলে বাবু কিন্তু আমার কাহকে রেহাই দিবা আরে পরিতোষ বলেছে ওলার মায়ের কখনো খালি যায় না রে ওই সালা একবার আছে জিনিস তাই না জন হ্যাঁ বলা ভালো মতো আমাকে জানিস ভালো করে করে চিন্তা বাবা একটা ফোন করি সালা হারাম দাদা ফগরি অর্চনা শেষ হয়ে গেছে তো হ্যালো হ্যাঁ কে কে বলতে আসেনি ওই কি ফুলে সরে ফুলে সরে করে বাপে বাপে হ্যাঁ হ্যালো বাবা তোর ফকিরের বাচ্চাটাকে শেষ করে ফেলছি হ্যাঁ একদম কত আমি শেষ করবো জনের কাছকে ছুড়ে নিও তুমি তো জানো কেন তোমার ছেলে একবার যেটা হাতে নিয়ে এটা শেষ করেছেন বসন্ত হালদারের বাড়ি 14 বছরের চালা ভগত শোধ করে নিবার নাকি